গত 24 ঘন্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে 421 জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছেন 258,000-এর বেশি এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে 66,36,000-এ দাঁড়িয়েছে আক্রান্ত ছাড়িয়েছে 64,61,55,000 গত 24 ঘন্টায় বিশ্বের সবচেয়ে বেশি করোনা শনাক্ত ও প্রাণহানি হয়েছে জাপানে এই সময় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 98,476 জন আর মারা গেছেন 142 জন রাশিয়ায় মৃত্যু হয়েছে 51 দক্ষিণ কোরিয়ায় 39 ইন্দোনেশিয়ায় 35 ও তাইওয়ানে 25 জনের যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 6,098 জনের মারা গেছেন 4 জন এখন পর্যন্ত দেশটিতে 10,04,65,000 মানুষ আক্রান্ত হয়েছেন মারা গেছেন 11 লাখের বেশি